হাই ফ্যামিলি, ওয়েলকাম টু চেরিবিরি। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুব সহজেই এবং কম মশলায় তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি পোস্তর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করে টিং টিং ঘন্টাটাকেও প্রেস করে দেবেন। চিংড়ি পোস্ত বানানোর জন্য আমার চিংড়ি তো লাগবেই, তো আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি 4 পিস। আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেজ আর মাথাটা রেখে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে মাছগুলো। এখন এই মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব নুন, আর দেব হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সব মাছগুলোকে মেখে নেব। মেখে এই মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। অন্য একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত। এখানে অন্য এমন কিছু মশলা ইউজ করব না, সেই জন্য পোস্তটা একটু বেশি নিয়েছি। এবার পোস্ততে অল্প জল দিয়ে এটাকে 10-15 মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে দেখবেন পোস্ত দানাটা নরম হয়ে যাবে, আর মিক্সিতে যে যখন আমরা পেস্ট করব তো খুব সহজেই পেস্টটা হয়ে যাবে। এখন পোস্ত দানাটা আমি সব মিক্সিতে দিয়ে দিচ্ছি জল সমেত, আর এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এখন পোস্ত আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি, মানে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই করে এই রেসিপিটা সর্ষের তেলেই বানাবেন। তেল এবার গরম হয়ে গেলে আমি একটা একটা করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছের 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবং এই কাজটা করতে আমার 5 মিনিট লেগেছে। আর গ্যাসের ফ্লেম এই সময় আমি একদম কম করে রেখেছিলাম, গ্যাসের ফ্লেম বাড়াবো না, না হলে মাছগুলো পুড়ে যাবে। এবার মাছগুলো 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, ভেজে আমি তেল থেকে বের করে নেব সব মাছগুলো। এখন এই তেলেই গ্রেভি বানাবো। তো গ্রেভি বানার জন্য সবার আগে কালো জিরে দিয়ে দিচ্ছি তেলে। এখন 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো চিরে দিচ্ছি। এবার ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তারপর এই তেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে নর্মাল ভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা অল্প তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা হলে এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো গুলোকে ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এবার সব মশলা দেব। প্রথমে দেব নুন, এখন দেব চিনি। চিনির জন্য রংটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এই দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এর কারণে কালারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন। এখন সব মশলার সাথে পেঁয়াজ টমেটো মিশে গেলে এই মশলাতে অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে নেড়ে ভালো করে মশলাগুলো মিক্সড হয়ে গেলে ঢাকা দিয়ে দেব, কারণ এই মশলাগুলোর জলটা যাতে শুকিয়ে যায় সেই কারণে। তো অল্প একটু ঢাকা দিয়ে আমি মশলাগুলোর জল শুকিয়ে নিয়েছি। এবার যখন জলটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে এই পুরো জলটা একদম ড্রাই করে নেব। দেখুন পুরো জলটা ড্রাই হয়ে গেছে। এই সময় আমি দেব পোস্ত বাটাটা, মানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এটাতে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু মিক্সিতে জল নিয়ে সেই জলটাও দিয়ে দেব এই মশলার মধ্যে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। পোস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি খাওয়া পছন্দ করবেন ততটাই জল দেবেন, আর চাইলে অবশ্যই গরম জল ইউজ করতে পারেন। আমি এখানে রুম টেম্পারেচারে নর্মাল জল ইউজ করেছি। এখন জল ভালো করে ফুটে গেছে। এই সময় আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সব ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু দুপাশ উল্টে নেব, কারণ উল্টে নিলে পরে আমার দুপাশের মাছের গ্রেভিগুলো লেগে যাবে এবং খেতে অনেকটাই বেশি স্বাদের হবে সেই জন্য। এখন মাছগুলোকে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে মাছটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি এই মাছগুলোর মধ্যে অবশেষে আর একটা মশলা মিশিয়ে দেব। সেটা কি? সেটা হলো গরম মশলা। গরম মশলা দেয়া হয়ে গেলে
অল্প একটু ঝোলটাকে নেড়ে এবং মাছগুলোকে একটু এপিটুপিট করে দিলেই তৈরি আপনাদের চিংড়ি পোস্ত। এবং রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই ঢেকে রাখবেন, কারণ গরম থাকবে ঢেকে রাখলে, এবং যখন আপনি খাবেন তখন ঢাকনাটা খুলে সার্ভ করে নেবেন। আর এটা ভাত বা পরোটা বা রুটি যার সাথে ইচ্ছা আপনি খেতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টিং টিং ঘন্টাটাকেও প্রেস করে দেবেন। এখন আমি আপনাদের থেকে বিদায় নেব, আমাদের আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।